ডক্টর মোহাম্মদ ইউনূস এই কাজটা কেন হচ্ছে না এই জবাবটা দেন। আমরা যে বাংলাদেশের নাগরিক এই কনসেপ্টটাকে আমাদের ভুলে দেওয়া হয়েছে। আমরা সব সময় মনে করেছি কোন এক রানীর আওতায় আমরা প্রজা হিসেবে আছি আর রানী হিসেবে তারা শাসন করছে। যে দেশে জাফর ইকবালের মতো মানুষকে আপনাদের বুদ্ধিজীবীর কাতারে নিয়ে এসে বসানো হবে, আমি বলবো এই দেশের বুদ্ধিজীবীটা ওই দিনই সর্বনাশ। বেকারত্বের সমস্যা যদি দূর না করা যায়, আপনি যত সংস্কারের কথাই বলেন না কেন, পেটে যদি ভাত না থাকে কোন সংস্কারের আলাপ মানুষকে সভ্য বানাতে পারে না। কেমন বাংলাদেশ চাই এটা তো বড়, এটা নিয়ে আমি প্রচুর কথা বলছি, বলে যাচ্ছি, আমরা সবাই বলছি, আমি আজকে এগুলো নিয়ে আপনার সাথে কথা বলবো না। আমি আপনার সাথে কথা বলবো যে কেমন নীলক্ষেত টু ধানমন্ডি 27 চাই, এবং সেখানে ঢাকা কলেজের একটা খুবই কেন্দ্রীয় ভূমিকা আছে। আমরা এতদিন যে মানে এই এই অঞ্চলটা দেখেছি, সেখানে হচ্ছে এখানে ছাত্রলীগের একটা অসম্ভব রকমের প্রতাপ এবং আধিপত্য ছিল। তারা কথায় কথায় শ্রমিকদের সাথে মারপিট লাগাতো, কথায় কথায় এই যে চাঁদনি চক, গাউছিয়া এইসব কলেজের সাথে মারপিট হয়ে যেত। ভুল ত্রুটি কার বেশি কার কম এটা নিয়ে কিন্তু কথা বলছি না, কিন্তু এই ব্যাপারটা ভালো না, ভালো দেখায় না, বদনাম হয় না, তাই না? তাই এখন নতুন যে পরিস্থিতি সেখানে আমি আপনাদের প্রতি অনুরোধ করবো, এই যে এখানে সিটি কলেজ আছে, এখানে আইডিয়াল কলেজ আছে, এখানে ইডেন কলেজ আছে, এখানে চাঁদনি চক, নিউ মার্কেট সহ এই যে পুরো এলাকা, এবং এখানে আমাদের হকার ভাইয়েরা আছে, নানা ধরনের ইনফরমাল সেক্টরে কাজ করে, এরকম অনেক ধরনের পেশা আছে, এই সবাইকে মিলে এই অঞ্চলের এই জিওগ্রাফিটার নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলা এবং একটা শান্তিপূর্ণভাবে সহাবস্থানের দায়িত্ব ঢাকা কলেজকে নিতে হবে, ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে নিতে হবে, যে আমরা আমাদের এই অঞ্চলে কোনোরকম হাঙ্গামা ফ্যাসাদ চাই না। যদি কোনো ভুল বোঝাবুঝি হয় তাহলে আমরা কথা বলবো, নিজেদের মধ্যে কথা বলবো, হকার ভাইদের আসবে, তারপর আপনার যেখানে মার্কেটের লোকেরা আসবে, এখানে সায়েন্স ল্যাবের ছাত্রছাত্রীরা আসবে, সবাই আসবে, ঢাকা কলেজ এটা নিশ্চিত করবে যে এই অঞ্চলের কোনো ধরনের ঝামেলা আমরা করতে দেবো না, এটা কিন্তু আপনাদেরকে নিশ্চিত করতে হবে। শ্রমিকের স্বার্থ দেখা আপনাদের দায়িত্ব। আমাকে যদি এক বাক্যে বলতে বলা হয় কেমন বাংলাদেশ চাই, আমি বলবো জনগণের বাংলাদেশ চাই। কারণ আমরা যারা বাংলাদেশের নাগরিক ছিলাম, আমরা যে বাংলাদেশের নাগরিক এই কনসেপ্টটাকে আমাদের ভুলে দেওয়া হয়েছে। আমরা সব সময় মনে করেছি কোন এক রানীর আওতায় আমরা প্রজা হিসেবে আছি আর রানী হিসেবে তারা শাসন করছে। আমাদের এই জায়গাতে নাগরিকের যে দায়, কিন্তু অনেক সংবিধান নিয়ে অনেক কথাবার্তা হয়, বেসিক্যালি 5 আগস্টের পরে অনেক কথাবার্তা হচ্ছে যে সাংবিধানিক এই পরিবর্তন দরকার, অমুক পরিবর্তন দরকার, তমুক পরিবর্তন করা দরকার। আমি যেহেতু আইনের ছাত্র ছিলাম, আমি সবসময় বলি রাষ্ট্রটাকে যদি আমরা একটা মেশিনের সাথে তুলনা করি, এই মেশিনের জ্বালানি হলো সংবিধান এবং সংবিধানের সাথে অন্য সব আইন, আর এই রাষ্ট্রটা ড্রাইভিং ফোর্স ছাড়া উইল অফ দ্য পিপল। তার মানে আমরা সবসময় ম্যাটেরিয়াল ব্যাপারগুলো নিয়ে আলোচনা করি, সাংবিধানিক পরিবর্তন দরকার, হ্যান পরিবর্তন দরকার, প্যান পরিবর্তন করা দরকার, কিন্তু এই যে এক্সাক্ট ম্যাটেরিয়াল আছে এই উইল অফ দ্য পিপল, সেই জায়গাটাতে আমাদের ফোকাস কখনোই থাকে না। তো আমি আমার বক্তব্য যখন দিব পুরোটা জায়গায় আমি সেই ব্যাপারটা ফোকাস করার চেষ্টা করব যে আমরা কি নাগরিক হয়ে উঠতে পারছি কিনা। তো বক্তব্য শুরু করার মূল বক্তব্যের আগে আমি ঢাকা কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই এই জাতীয় একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। এবং এই যে ঢাকা কলেজ, যে ঢাকা কলেজ একটু আগে স্যার তুষার ভাই যেটা বলে গেছেন যে অনেক ঐতিহ্যবাহী একটা কলেজ, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি সেই ঐতিহ্যটাকে ধারণ করার মতো যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা নষ্ট করে দেওয়ার চেষ্টা সব জায়গা থেকে করা হয়েছে। অর্থাৎ এই কলেজের যে স্বকীয়তা ছিল সেই স্বকীয়তাটাকে নষ্ট করা হয়েছে নানাভাবে। আমার এই কথাগুলো শুনতে অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু বাস্তবতা যেটা সেটা বলার ক্ষেত্রে আমি কখনো ঢাক ঢাক গুড়গুড় মার্কা কথাবার্তা বলি না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং অন্যরা ঢাকা কলেজকে সবসময় একটা শ্যাডোর ভেতরে রাখার চেষ্টা করেছে। এই কাজটা করার জন্য যে ধরনের মিথ্যা আশা দিয়ে তাদেরকে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় গেলে এইটা হবে ওইটা হবে, আলটিমেটলি তাদের একাডেমিক ইয়ার যেটা সেটাকে ক্ষতিগ্রস্ত করে রাখা হয়েছে। এবং ঢাকা কলেজকে সবসময়
রাজনৈতিক দলের পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে। দুর্ভাগ্যের ব্যাপারটা হলো এই জায়গায় আজকে দাঁড়িয়ে যত স্বাধীনভাবে আমি কথা বলতে পারছি, যদি ঘটনাটা এমন হতো যে 5 আগস্টের আগে সাইদ আব্দুল্লাহকে আমন্ত্রণ জানানো হয়েছে ঢাকা কলেজের অডিটোরিয়ামে, আমার দৃঢ় বিশ্বাস ছিল আসার আগেই আমার হাসপাতালে পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করে ফেলত এই ঢাকা কলেজের কুখ্যাত ছাত্রলীগ। আমি চাই সামনের দিনগুলোতে দেশের দায়িত্বে এই ঢাকা কলেজের যে ঐতিহ্যের জায়গাটা আছে আপনারা সেটা ধারণ করার চেষ্টা করেন এবং সক্রিয়ভাবে, এবং দেশে দেখবেন বিগত দিনগুলোতে একটা খুব বাজে কালচার শুরু হয়েছিল। আমি বলি বিশ্ববিদ্যালয়ের মিছিল তৈরি করার একটা ট্রেন্ড ছিল, দেখবেন প্রতিটা অলিতে গলিতে বিশ্ববিদ্যালয়, প্রতিটা জেলাতে বিশ্ববিদ্যালয়, প্রতিটা উপজেলাতে বিশ্ববিদ্যালয়, এবং এইটা করার ক্ষেত্রে তারা ক্রেডিট নিত আমরা এতগুলো বিশ্ববিদ্যালয় বানিয়েছি। কিন্তু এই দেশের একাডেমিক স্ট্রাকচার যদি চিন্তা করেন, ঢাকা কলেজের কন্ট্রিবিউশন অন্য অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে বহুগুণ বেশি। এই কথাটা দেখবেন অনেকে স্বীকার করতে চায় না, শুধু তাই না, আমি কি চাই জানেন, একটা দেশে শুধুমাত্র মানুষ অনার্স করবে মাস্টার্স করবে এই কেসটা থাকা উচিত না। এই দেশে কারিগরি শিক্ষা ডেভেলপ করার দরকার আছে। আমাদের বুঝতে হবে বাংলাদেশ হলো সেই দেশ যে দেশ মাত্র 1,47,570 বর্গ কিলোমিটারের দেশ, এবং যে দেশে আনঅফিসিয়ালি 18 থেকে 20 কোটি লোক বাস করে। সবাই যদি মনে করে আমার অনার্স কমপ্লিট করতে হবে মাস্টার্স কমপ্লিট করতে হবে, এই বিশ্ববিদ্যালয়গুলো আলটিমেটলি কী হবে জানেন, বেকার তৈরি কারখানা হয়ে যাবে। কিন্তু এই জায়গাগুলো কিন্তু অ্যাড্রেস করে না। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার একদম প্রারম্ভিক দিক যদি চিন্তা করেন, দেখবেন এই দেশের খ্যাতনামা অনেকগুলো কলেজ আছে। বগুড়াতে এই ধরনের কলেজ পাবে, পাবনাতে আছে, বরিশালে আছে, সিলেটে আছে, অনেক পুরনো কলেজ আছে। এই কলেজগুলো প্রত্যেকটা জায়গা থেকে আমি চাই সক্রিয় ভূমিকা রাখুক, এবং এই জায়গাগুলো যদি ধারণ করতে হয় একদম প্রাইমারি হিসেবে দায়িত্ব কাদের পালন করা উচিত, অবশ্যই ঢাকা কলেজে। সামনের দিনগুলোতে আপনারা চিন্তা করবেন আপনারা যাতে কোনো বিশ্ববিদ্যালয়ের শ্যাডো না হয়ে যান, আপনারা যে ঢাকা কলেজ নিজেদের নামে ঐতিহ্যবাহী সেই জায়গাটা ফিরিয়ে পাওয়ার চেষ্টা করবেন। দেখবে মূলত একটা দেশ স্বাধীন কিনা এটা বোঝা যায় কখন জানে, ওই দেশের সর্বোচ্চ পাওয়ারফুল পোস্ট যারা হোল্ড করে তাদের চোখে চোখ রেখে যদি আপনারা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, জবাবদিহিতা আদায় করতে পারেন, তখনই বোঝা যায় যে ওই দেশটা কোনো প্রজার দেশ না, ওই দেশটা জনগণের দেশ। আমি তো এমন একটা দেশ পছন্দ করতাম যে দেশের জনগণ সরাসরি হাসিনার চোখে চোখ রেখে জিজ্ঞাসা করতে পারবে, হাসিনা তুমি চেতনার ব্যবসা কেন করছো? এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে খালেদা জিয়ার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করতে পারবে, খালেদা জিয়া আমাদের এই এই সমস্যা কেন হলো? আমি চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করতে শিখতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস এই কাজটা কেন হচ্ছে না, এই জবাবটা দেন। কিন্তু আমরা না নিজেরা নিজেরা কি করি জানেন, মাথাটা নত করে তাদের কাছে কেন যেন নিজেরাই দাস হয়ে যাওয়ার একটা প্রবণতা আমাদের ভেতরে আছে। দেখবেন যারা যখন কোনো পাওয়ারফুল পোস্ট হোল্ড করে, কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি যখন নিয়োগ পাচ্ছিল আমি অবাক হয়ে খেয়াল করলাম আবার সেই পুরনো কালচার, প্রিয় স্যার, প্রিয় অভিভাবক, তারপর আমার আত্মীয় অমকে আবার নিয়োগ পেয়েছে। আপনি একটা পোস্টে নিয়োগ পাওয়ার পরে তারা কাজ শুরু করার আগে আপনি কেন প্রশংসার ডালি নিয়ে বসে আছেন? আমেরিকার একটা কথা বলি, ওই দেশে আপনি যদি যান কখনো আপনারা যদি কাউকে প্রশ্ন করতে দেখবেন, দেখবেন প্রেসিডেন্টকে মানুষ ওপেনলি গালাগালিও করতে পারে। আমি গালাগালির ব্যাপারটা প্যাট্রোলাইজ করছি না, কিন্তু কনসেপ্টটা বোঝানোর জন্য, বাংলাদেশের স্বাধীনতাকে কিভাবে মিস ইউজ করে এটা জানে, ব্যক্তিকে টার্গেট করে। দেখবেন একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে খুব
বাজেভাবে আক্রমণ করছে, অনেক ক্ষেত্রে যৌক্তিক বা অযৌক্তিক। অনেকে মনে করে এটাই আমার স্বাধীনতা। মনে রাখবে, দেশ যদি সভ্য হয়, ওই যে গণ অভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশটা আমরা দেখতে চাই, আমি চাই ইন্ডিভিজুয়াল যারা ব্যক্তি আছে তাদের প্রতি রেসপেক্ট প্রতিষ্ঠিত হোক, তাদের প্রাইভেসির প্রতি সম্মান প্রদর্শন করা হোক। একই সাথে যারা রাষ্ট্রের চেয়ারগুলোতে বসে থাকবে তারা যাতে প্রতিটা পদে পদে মানুষের প্রশ্নের মুখে পড়ে, দায়বদ্ধতার মুখে পড়ে, সেটা নিশ্চিত করার মতো স্বাধীনতা আপনাদের প্রত্যেকের থাকা উচিত এবং বিশ্বাস করা উচিত। কয়েকটা ছোট ঘটনা বলি আপনাদের মনে থাকার কথা। এই বাংলাদেশে আপনি দেখবেন বিভিন্ন অফিসে যাবেন, ইউএনও অফিসে যাবেন, তারপর ডিসি অফিসে যাবেন, যাওয়ার পরে এমন ঘটনা ঘটেনি যে স্যার বলে অ্যাড্রেস করেনি, এই কারণে ইউএনও ব্যাপক খেপে গেছে। ডিসি অফিসে সাংবাদিকদের প্রচন্ড বাজেভাবে হেনস্থা করা হয়েছে এবং তাদেরকে দেখে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে, তাদেরকে জেলে নেওয়া হয়েছে। কারণ কি, একজন ডিসিকে তারা রেসপেক্ট করে নাই, রেসপেক্ট করার সেন্সটা তাদের দেখেন, তাদেরকে স্যার বলে অ্যাড্রেস করে নাই। এই রাষ্ট্রের মালিক কে? সংবিধানটা খুলে দেখবেন এই দেশের মালিক হলো নাগরিক, আর ওই যে সরকারি যারা চাকরি করছে তারা এই দেশে সংবিধান অনুসারে সার্ভেন্ট অফ দিস স্টেট, তারা আপনাদের টাকায় সার্ভিস দিচ্ছে। এমনি না, বেশ করে একটা কথা বলি, আমাদের ধারণাটা আসলে এমন, আমরা তো যদি দেখবেন যার যা দায়িত্ব সেটাই যদি পালন করে, আমাদের কাছে মনে হয় আমরা যেন কত মহৎ কাজ করে ফেলছি। আপনি যদি কোনো থানায় যান, থানায় যাওয়ার পরে আপনার লেজিট কোনো কাজ করছে, সেই কাজের জন্য পুলিশ যদি আপনার কাছে কোনো ঘুষ দাবি না করে, আপনি বেরোয় এসে কি বলেন জানেন, বাপরে বাপ এই পুলিশটা কত ভালো, ঘুষ দাবি করে নাই। কিন্তু কথাটা কি এটা হওয়া উচিত ছিল? কথাটা হলো ওই পুলিশ যে ঘুষ দাবি করবে না, সে যে বিনা ঘুষে আপনার কাজটা করবে, এটাই তো তার দায়িত্ব। কারণ তার বেতন হচ্ছে কাদের টাকায়? আমাদের টাকায়, ওই কাজটা করার জন্য। কিন্তু আমাদের কনসেপ্টটা দেখেন কোথায় চলে গেছে, যে কাজটা করার দায়িত্ব, যে কাজটা করার জন্য সে জনগণের ট্যাক্সের টাকা থেকে পেইড হয়, সেই কাজটা করার জন্য আমরা তাদেরকে মহৎ ভাবা শুরু করি। আমার মনে হয় সামনের বাংলাদেশ কিভাবে চলবে সেটা ডিপেন্ড করবে এই যে উইল অফ দ্য পিপল যেটা বললাম, এই ব্যাপারটার উপরে। আপনারা এই জায়গাতে সবাই দেশের নাগরিক হিসেবে, দেশের মালিক হিসেবে নিজেদেরকে দেখার চেষ্টা করুন। কয়েকটা ছোট ছোট রেকমেন্ডেশনের কথা আমি বলি। এই দেশে যদি আপনাদের সংস্কার করতে হয়, বেশ কিছু জায়গা সংস্কার করতে হবে, যেমন সাংবিধানিক সংস্কারটা একেবারে টপ মোস্ট প্রায়োরিটির জায়গা। তবে অনেকেই সংবিধান নিয়ে অনেক বেশি অবসেসড। আমি আইনের ছাত্র হিসেবে কোর্ট কালচার যেভাবে দেখেছি, আমাকে যদি বলেন বাংলাদেশের সবচেয়ে অবিচার এবং বেইনসাফি কাজ হয় কোথায়, আমি বলবো এই কাজগুলো হয়েছে আইন পড়ুয়াদের হাত দিয়ে। এই কাজটা আমি ওই সেম ব্যাকগ্রাউন্ডের হয়ে নিজেদের সেলফ ক্রিটিসিজমটা করতে আমি বিন্দু মাত্র দ্বিধাবোধ করি না। দেখবেন আমাদের যে সংবিধানটা আছে না, আমাদের যত আইন কানুন আছে, এই আইন কানুনটা তৈরি করা হয় এক ধরনের সুবিধাবাদী মানুষের হাত দিয়ে, যারা জনগণের কথাটাকে বুঝতে চেষ্টা করে না। বুদ্ধিজীবীদের একটা দায় আছে, বুদ্ধিজীবীদের দায়টা হলো তারা সবসময় সুবিধাবাদী স্রোতে মিশে যায়, তাদের কথাটা কখনোই একজন দেশের কৃষক কিভাবে চিন্তা করছে, একজন কুলি কিভাবে চিন্তা করছে, একজন দিনমজুর কিভাবে চিন্তা করছে, তাদের চিন্তা চেতনা এবং ভাষা কোনোটাই ওই ওয়ার্কিং ক্লাসের সাথে রেজোনেন্সে যায় না। এই জন্য আমাদের বুদ্ধিজীবীদের বয়ান, এই কঙ্কাল সর্বস্ব দেশের আইন এবং মানুষের উইল পাওয়ারের সাথে কেন যেন একচ্ছুক একটা ভূমিকা কেউ রাখতে পারে না, এই জায়গায় আমরা প্রত্যেকটা ডট মিলিয়ে একটা মালা গাঁথতে পারি না। সাংবিধানিক সংস্কারের ব্যাপারটা আমি যদি খুবই বুলেট পয়েন্টে বলি, আমার কয়েকটা সাজেশন এর আগে বেশ কিছু মিডিয়া টকশোতে আমি বলেছিলাম, এই দেশে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার স্কোপটা বন্ধ করে দেওয়া উচিত সাংবিধানিক। পরপর দুইবার না, অ্যাবসলিউটলি দুইবার, যে দুইবার যে প্রধানমন্ত্রী হয়ে গেছে সে যাতে তিন নম্বর বার এই বাংলাদেশে কখনো প্রধানমন্ত্রী না হতে পারে। দলীয় প্রধান আর রাষ্ট্রের যারা
দায়িত্বে আছেন সরকার প্রধান, এই দুইটা পদ সবসময় আলাদা হওয়া উচিত। বলার চেষ্টা করছি আমাদের পতিত স্বৈরাচারে শেখ হাসিনা একই সাথে সরকার প্রধান, একই সাথে আওয়ামী লীগের সভাপতি, এই টাইপ কনসেপ্ট বাংলাদেশে থাকা উচিত না। একই সাথে রাজনৈতিক যে দলগুলো আছে তাদের নিজেদের ভেতরে তো ডেমোক্রেসি নাই। আমি চাই এই যে রাজনৈতিক দলগুলো যারা কাউন্সিলর হবে, যারা সভাপতি হবে, যারা সেক্রেটারি হবে, তারাও যাতে তাদের পার্টি মেম্বারদের ডিরেক্ট ভোটে নির্বাচিত হয়। ওই নেতার ছেলে নেতা হবে বা নেতার মেয়ে নেতা হবে, এই পরিবার তন্ত্র থেকে এই দলগুলো মুক্তি পেতে থাকবে। আরেকটা গুরুত্বপূর্ণ ধারণা হলো বাংলাদেশের আর্টিকেল 70 যেটা আছে ফ্লোর ক্রসিং, এই ব্যাপারটা তুলে দেওয়া উচিত। পার্টিকুলার দুই একটা ঘটনা বাদ দিয়ে, যে জায়গায় হর্সফিডিং হতে পারে, ধরেন অর্থফিল যেটা আছে, এই জায়গাগুলো বাদ দিয়ে আর্টিকেল 70 যেটা আছে পার্লামেন্টারিয়ানদের বাক স্বাধীনতাকে যেটা রোধ করে ফেলে সেই জায়গাটা চেঞ্জ করে দেওয়া উচিত। এবং আমাদের দেশে একটা কনসেপ্ট আছে, দেখবেন নারীদের জন্য সংরক্ষিত আসন আছে, যেটা আদৌ এখন পুরোপুরি দরকার আছে কিনা সেটা ডিবেটের ব্যাপার হতে পারে, অনেকে দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চাচ্ছেন সেই ব্যাপারটা নিয়েও আলাপ আলোচনা হতে পারে। আমার কথাটা কি জানে, বাংলাদেশে যদি এই ধরনের কোটা সিস্টেম থাকে, বাংলাদেশের পার্লামেন্ট সিস্টেমে এমন কোনো কিছু ভাবা যায় কিনা যে কিছু সংখ্যক অংশ যাতে 50-এর কম যাদের বয়স আছে, এই কোটাটা রাখা যায় কিনা যে যাতে পার্লামেন্টে 50-এর কম যারা আছে তরুণদের কথা যারা বুঝতে পারে তারা যাতে দলীয়ভাবে পার্লামেন্টে রিপ্রেজেন্ট করতে পারে। মানে নেতা কেন হবে শুধু বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ হয়ে গেছে এমন মানুষই কেন জনগণের প্রতিনিধি হিসেবে সব জায়গায় প্রতিনিধিত্ব করবে? এর কারণে কি হয়, তরুণদের যে ভাষা দেখবেন অনেকে এটা বুঝে না। বাংলাদেশের তরুণদের সবচেয়ে বড় প্রবলেমটা কোথায় বর্তমানে বলতে পারে না আমাকে? আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং আমি জানি না, আপনারা সেটাতে একমত নাও হতে পারেন, বেকারত্বের সমস্যা। বেকারত্বের সমস্যা যদি দূর না করা যায়, আপনি যত সংস্কারের কথাই বলেন না কেন, পেটে যদি ভাত না থাকে কোন সংস্কারের আলা মানুষকে সভ্য বানাতে পারে না। এই সমস্যাগুলো অ্যাড্রেস করা যায় কিভাবে সেটা ভাবা দরকার আছে। আর একটা গুরুত্বপূর্ণ অর্গান যেটাকে আমি সবসময় বলি, দালাল তৈরির কারখানা। আমরা ফিরোমা প্রেস নিয়ে অনেক কথা বলি, বাট পতিত স্বৈরাচারের যতগুলো ট্রেডমার্ক করা দালাল ছিল, আমার শব্দটা অসভ্য মনে হতে পারে, অসভ্য মনে হতে পারে, কিন্তু বাস্তবতা হলো এটাই, এই দালালগুলো প্রত্যেকেই মিডিয়া ফেস ছিল। আমাদের ফ্রিডম অফ প্রেস যদি নিশ্চিত করতে হয়, সবার আগে এইটা ভাবা উচিত আমাদের মিডিয়া স্বাধীন হতে চায় কিনা, এবং যারা এই দালালিপনা করে বেড়ায় তাদের দেখবেন একটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স আছে, তাদেরকে বুদ্ধিজীবী তকমা দিয়ে জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয়। যে দেশে জাফর ইকবালের মতো মানুষকে আপনাদের বুদ্ধিজীবীর কাতারে নিয়ে এসে বসানো হবে, আমি বলব এই দেশের বুদ্ধিজীবীটা ওই দিনই সর্বনাশ হয়ে চেষ্টা করেন। আমরা সে কি দেখতে চাই, এই দেশটাকে আমি সবার বাংলাদেশ হিসেবে দেখতে চাই। এই যে দাড়ি টুপিওয়ালা অনেক মানুষকে আমি আজকে এই জায়গায় দেখতে পাচ্ছি, আমি নিজে অনেক বেশি রিলিজিয়াসলি প্র্যাকটিসিং না, সেটা আমার সীমাবদ্ধতা, কিন্তু আমি একটা জিনিস দেখেছি, শুধুমাত্র দাড়ি টুপির জন্য কতভাবে নিপীড়নের শিকার হয়েছে এই বাংলাদেশে, তার কোনো ইয়ত্তা নাই। এই ঘটনাগুলো কারা অ্যাড্রেস করে নেই জানে? সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে যারা বসে থাকে তারা চিন্তা করেছে, ও অমুক্ত দাড়ি টুপিওয়ালা তার রাইটের ব্যাপারে কথা বলা যাবে না। আবার একই সাথে আর একটা ব্যাপারে কথা বলাটা জরুরি, এই যে আপনারা যে তালিকা দিলেন, দেখবেন আমি যদি এখন আরেকটা বাস্তবতার কথা বলি আপনারা সেই জায়গাতে কাকুল বোধ করবেন। বাংলাদেশে আবার আপনারা যেমন একটা উইং, আর একটা উইং আছে যারা অন্যভাবে চিন্তা করতে চায়, তারা যদি তাদের কথাটা বলতে চায় আপনারা কি তাদের মুখ বন্ধ করতে চান? সেটাও হওয়া উচিত না। আমি চাই এই বাংলাদেশে একজন ধার্মিক ব্যক্তি যে প্রোটেকশনটা পাবে, অন্যান্য ধর্মের মানুষ সেই প্রোটেকশনটা পাবে, এমনকি কেউ যদি মনে করে পিওনি নাস্তিক, সেও যে তার মত প্রকাশ করবে এবং তার মত প্রকাশটা যদি অন্যদের জন্য হার্মফুল না হয়, সেও
ব্যাপারে কিন্তু আমাদের ঐক্যমত পোষণ করতে হবে, কারণ এই বাংলাদেশটা সবার বাংলাদেশ হওয়া উচিত। আমি আর দুইটা পার্টিকুলার জায়গায় কথা বলে আমি আমার আলোচনাটা শেষ করবো। আমরা সাংবিধানিক আলোচনা যেমন করি, আমাদের ইনস্টিটিউশনাল রিফর্মেশনের যে দরকার এই জায়গাটা খুবই টপ মোস্ট প্রায়োরিটি দিয়ে করা উচিত। আপনি মনে রাখবেন, যখনই যে সরকার আসবে তাদের প্রধান টেন্ডেন্সি থাকবে রাষ্ট্রের যত প্রতিষ্ঠান আছে তাদের দিকে নিয়ে যাওয়া। এটা শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী জুড়েই এই কাজটা হয়। তো এই ব্যাপারটা চেক এন্ড ব্যালেন্স কারা করতে পারে? প্রতিষ্ঠানগুলো করতে পারে। আমাদের দেশের ইনস্টিটিউশনগুলো শেখ হাসিনা সিঙ্গেল হ্যান্ডেডলি ধ্বংস করে দিয়ে গেছে এই দেশে। চিন্তা করেন, যদি আমাদের ইলেকশন কমিশন যদি শক্তিশালী হয়, দুর্নীতি দমন কমিশন যদি শক্তিশালী হয়, মানবাধিকার কমিশন যদি শক্তিশালী হয়, তাহলে যে সরকারই যখনই ক্ষমতায় থাক এই প্রতিষ্ঠানগুলো তো তাদেরকে লায়াবল করে তুলতে পারে। আমি সবার কাছে সংস্কারের দাবি করব, অন্তত ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে এই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো যাতে হয়, যাতে করে আমি দেখতে চাই যে কোনো একজন পলিটিক্যাল দলের নেতা তারাগুলো যদি দুর্নীতি করে, দুর্নীতি দমন কমিশন তাকে যাতে লায়াবল করতে পারে, আমরা যাতে তাদেরকে অভিশংসিত করার ব্যবস্থাটা করতে পারি। এই প্রাতিষ্ঠানিক স্বাধীনতাটা নিশ্চিত করার দায়িত্ব দরকার। একই সাথে পুলিশ বলে, আর্মি বলে এবং অন্যান্য যত সংস্থা আছে, এই সংস্থাগুলো যাতে সরকারের তাবেদার হিসেবে ব্যবহৃত না হয়। এবং মানুষের কালেক্টিভ যে উইল পাওয়ার, আমি ছোট একটা কথা বলে যদি বলছি, কিছু ঋণ খেলাপি নিয়ে যখন আমি প্রথম কথা বলা শুরু করি বা এনবিআরের মতিউর সাগরকাণ্ড নিয়ে যখন আমি প্রথমে ব্রেক করা শুরু করি, আমার উপরে কত ধরনের হুমকি ধামকি এসেছে এটা শুধুমাত্র আমি জানি। এমনকি মোদীর কাজটা ব্রেক করার পরে বিভিন্ন এজেন্সি থেকে যতভাবে আমাকে আক্রমণ করার চেষ্টা করা হচ্ছিল, আমি যে বেঁচে আছি এই ব্যাপারটা আমার কাছে এখনো মনে হয় যে হয়তো বেঁচে নাও থাকতে পারতাম। দেখেন, আমি একটা ঋণ খেলাপি ব্যাপারে যখন কথা বলি, অনেক তরুণ কি বলার চেষ্টা করছিল জানেন, যে এটা তো ব্যক্তিগত ব্যাপার। তার মানে আমাদের জানাশোনা কতটা ঘাটতি ছিল, যখন কেউ ঋণ খেলাপি করে কোটি কোটি টাকা লোপাট করে নিয়ে যায়, সেই টাকাটা যে ব্যক্তিগত টাকা না, এটা যে দেশের জনগণের টাকা, এই বোধ শক্তিটাও আমাদের ছিল না। আমি বিশ্বাস করবো আপনারা পড়াশোনা করবেন, আপনারা দেশ গঠনের কাজ করবেন, একই সাথে নাগরিক হয়ে ওঠার চেষ্টাটা করবেন। আর সবচেয়ে যারা এই জায়গায় ছাত্র ভাই বোনেরা আছেন, একটা আন্দোলনে রাস্তায় ছিলেন, এইটাকে মিস ইউজ করবেন না। এই স্পিরিটটাকে নষ্ট অনেকবার করা হয়েছে। একাত্তরের পরে মনে রাখবেন, এই দেশটাকে আবার কেউ মনে করেছিল এটা তাদেরই দেশ, অন্যদের দেশ না, রক্ষী বাহিনীতে পরিণত হয়ে গিয়েছিল। ছাত্ররা যারা আছেন, আমার অনুরোধ থাকবে আবার পড়াশোনার দিকে ফোকাস করেন, নিজেদের অরিজিনাল কাজটার প্রতি মনোযোগী হন, আবার যাতে এইটা না মনে করেন এইটা আমাদেরই শুধু কথার জায়গাটা থাকবে। আমি চাই এই বাংলাদেশের সবাই যাতে বুক ফুলিয়ে বলতে পারে, এইটা আমার দেশ, এইটা আমাদের বাংলাদেশ। সেই স্বপ্নের প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে।